মঙ্গলবার বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে পাটরাই গ্রামের 40 বছরের মৎস্যজীবী উত্তম রুইদাস নদীতে তলিয়ে যান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। এদিন সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিপর্যয় মোকাবিলা দপ্তর উপস্থিত হয়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে জাগলদ্বীপ গ্রাম সংলগ্ন নদীর চরে উত্তম রুইদাসের মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। উনি নদীতে মাছ ধরতে গিয়ে তুলিয়ে যান এবং ওখানে ওনার ধারে পাশে কেউ সেরকম থাকেনি, তাই ওকে তোলার চেষ্টা করতে পারেনি। দু একটা মেজাল হয়তো অনেকটা দূরে ছিল কিন্তু তারা তুলতে পারেনি। তারপর সারাদিন খোঁজাখুঁজি হয়েছে, পাওয়া যায় না। আজকে সকালবেলায় জাগলদ্বীপের জাগলদ্বীপ ঘাটে সোজাসুজি ওখানে বালির চড়েতে পাওয়া গেছে, জল থেকে তুলে এনে তারপর প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। প্রশাসন এই মুহূর্তে তুলে সেটা লাস্টটাকে নিয়ে এসে এখন বিষ্ণুপুরে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হচ্ছে। কোন নদীতে হারিয়ে গেছে? দ্বারকেশ্বর নদী। কী নাম যে হারিয়ে গেছে? তার নাম হচ্ছে উত্তম রুইদাস। বয়স আনুমানিক? বয়স আনুমানিক 43 থেকে 44 এরকম বয়স হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে পাটরাই গ্রামের 40 বছরের মৎস্যজীবী উত্তম রুইদাস নদীতে তলিয়ে যান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। এদিন সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিপর্যয় মোকাবিলা দপ্তর উপস্থিত হয়ে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে জাগলদ্বীপ গ্রাম সংলগ্ন নদীর চরে উত্তম রুইদাসের মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। উনি নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যান এবং ওখানে ওনার ধারে পাশে কেউ সেরকম থাকেনি, তাই ওকে তোলার চেষ্টা করতে পারেনি। দু একটা মেজাল হয়তো অনেকটা দূরে ছিল কিন্তু তারা তুলতে পারেনি। তারপর সারাদিন খোঁজাখুঁজি হয়েছে, পাওয়া যায় না। আজকে সকালবেলায় জাগলদ্বীপের জাগলদ্বীপ ঘাটে সোজাসুজি ওখানে বালির চড়েতে পাওয়া গেছে, জল থেকে তুলে এনে তারপর প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। প্রশাসন এই মুহূর্তে তুলে সেটা লাস্টটাকে নিয়ে এসে এখন বিষ্ণুপুরে পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হচ্ছে। কোন নদীতে হারিয়ে গেছে? দ্বারকেশ্বর নদী। কী নাম যে হারিয়ে গেছে? তার নাম হচ্ছে উত্তম রুইদাস। বয়স আনুমানিক? বয়স আনুমানিক 43 থেকে 44 এরকম বয়স হবে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা।